আমি এখন একটা স্টোরি শেয়ার করতে যাচ্ছি। ওকে, চেক দিস। যে ভাই, কিচেনে একটু তরকারির মাছ রেখেছি আপনার জন্য, ভাত দিয়ে খেয়ে ফেলিয়েন। আমি রিপ্লাই বলছি যে থ্যাংকস আ লট, আমি খেয়ে নেব, সমস্যা নাই। চলো চেক করি যে কি রাখছে আমার জন্য। আমি জানি অবশ্যই ভালো কিছু রাখছে, বাট এই ভিডিও দিয়ে আমি যে মেসেজটা দেব সেটা আমি একটু পরে বলছি। আমি আসলে খুব জোরে কথা বলতে চাচ্ছি না, কেননা হয়তো বা আমার সাউন্ড রুমে যেতে পারে। সাইলেন্টলি জাস্ট চেক করব, এবং এই ভিডিওটা দিয়ে আমি যে মেসেজটা দেব আই থিঙ্ক বাংলাদেশি যারা আছে তাদের সবাই ভালো লাগবে। লেটস চেক। গাইজ, আমি কাজ থেকে ফেরার পর মানে ভাইয়ের সাথে কথা হয়েছে। উনি আমাকে তখন জিজ্ঞাসা করেছিল যে আমি ভাত খাইছি কি না। বলছি যে ভাই, আমি এখনো খাওয়া দাওয়া করি না, একটু পরে খাবো। তো বেসিক্যালি আমি রাতেবেলা ভাত খাই না, তবে আমার আজকে কাজ থেকে আসার পর আমার আসলে ক্ষুধা লাগছে। ইভেন মানে ক্ষুধা লাগছে ঠিকই, বাট আলসেমির কারণে আমি ওঠে কোনো কিছু খাইতেছি না। তো হুট করে দেখি মেসেজ আসছে, মেসেজ উনি দিয়ে রাখছে, আমি চেক করি নেই। আমি মানে মেসেঞ্জার কী বলে সাইলেন্ট হয়েছিল। তো মেসেজ চেক করে দেখি যে ভাই লিখে রাখছে যে যে ওই যে দেখলেনি তো যে তরকারি রাখছে আমার জন্য, তো সেটা যেন খেয়ে নিই। এর আগেও ভাই অনেকবারই দেখা গেছে যে ভাত বা মাংস বা যখন নিয়ে ভালো মনে কিছু রান্না করে টুকটাক রেখে দেয় খেতে বলে। ওকে, সো আমি ভিডিওটা লম্বা করব না, আমি জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। সেটা হচ্ছে কি যে আমরা জানি এবং ইভেন আমি নিজেও বলি অনেক সময় যে নো, বাঙালি বাঙালির এটা খারাপ, বাঙালি ওটা সমস্যা, দেশে অমুক সমস্যা, তমুক দুর্নীতি, হেন তেন হেন তেন। আমি নিজেও বলি, অনেকে বলে আমরা বিরক্ত সিস্টেমের প্রতি, বাট আমরা আমাদের যে যে নিজস্ব বা নিজের যে জাতি, বাঙালি জাতি, সেটার প্রতি আমরা বিরক্ত না, সিস্টেমের প্রতি বিরক্ত। তো মেসেজটা হচ্ছে যে অনেকেই জার্মানি তথা ওয়েস্টার্ন কান্ট্রি বা বিভিন্ন দেশে আসার পর বলে যে বাঙালি থেকে দূরে থাকবা, বাঙালির কাছে ঘেঁষবা না, বাঙালি মানেই হইতেছে লা 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 লা। ওকে, অবশ্যই কিছু কারণও আছে মানুষ বিরক্ত হয়ে অনেক কিছু বলে, আমি নিজেও অনেক সময় বলি, বাট টু বি অনেস্ট, আমি জার্মানিতে আসার পর যে বিষয়টা দেখতে পারছি যে এখানে সব মানুষই হেল্পফুল, এটা ঠিক, সবাই হেল্পফুল। কিন্তু বাঙালি কমিউনিটি বা বাঙালি যে মেম্বার্সরা এখানে যারা আছেন, তারা আপনাকে যেভাবে হেল্প করবে, তারা আপনাকে যেভাবে সাপোর্ট করবে, সেটা কখনো আপনি এক্সপেক্ট করতে পারবেন না অন্য আরেকজন ফরেনারের কাছে, অসম্ভব। এখানে বাঙালি, বাঙালি মানে হচ্ছে একটা আলাদা আলাদা না, মানে আমরা ছোট্ট একটা বাংলাদেশ, এখানে আমরা একটা পরিবার। সো আমি এই ভালো লাগাটা শেয়ার করলাম আজকে, যে আমি জার্মানিতে আসার আগেও অনেকে বলছে, ইভেন আমি নিজেও বলতাম যে নো 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 নো, জার্মানিতে যাওয়ার পর বাঙালির সাথে থাকা যাবে না দূরে দূরে। নো, দ্যাটস আ রং কনসেপ্ট, কজ এখানে আসার পর আপনাকে বাঙালিরাই যেভাবে সাপোর্ট করবে সেটা কেউ কখনো করবে না। এখানে আপনি নিজে একটা পরিবার, বাঙালি ফ্যামিলির পরিবার আপনি নিজেই। এখানে আপনার ব্লাড কানেকশনের দরকার নাই, আপনি যে নিজ দেশ থেকে আসছেন এটাই এনাফ। আপনি ফরেনারদের সাথে যতই মেশামেশি মাখামাখি যতই যাই করেন না কেন,
বাইরের কান্ট্রিতে আসার পর বাঙালি মানে ফ্যামিলি, এবং তার প্রমাণটা এই ভিডিও। সো উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ বাংলাদেশ, উই লাভ এভরি পার্সন অফ আওয়ার কান্ট্রি। সো চাও চাও অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ভায়া ফর দিস ট্রিট। আমি আগে কথা বাড়াতে চাচ্ছি না, তো আমার খুবই ভালো লাগছে, মানে আমি আমি শুয়ে শুয়ে ফেসবুক চালাই দিয়েছি, এদিক দিয়ে আমার খুব ভালো লাগছে। আমি খাইতে মানে মানে খাইতে উঠতেছি না, হুট করে মেসেজ চেক করে দেখি যে ওই ভয় হুট করে মেসেজ দিয়ে রাখছে যে খাবার কিছু রেখে দিয়েছে, তরকারি রেখে দিয়েছে, তো খেয়ে নিও। ওয়াও ওয়াও ওয়াও, আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা। ওকে গাইস, আই হ্যাভ টু গো ফর কুকিং, আই অ্যাম স্টার্ভিং, বাই বাই।